ওয়ালাইকুম গাইজ, হাজির হয়েছি চিকেন বিরিয়ানি নিয়ে। এর জন্য আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি গোটা কয়েক মশলা, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 700 গ্রামের মতো পোলার চাউল নিয়েছি, পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে নিয়েছি ফুটন্ত গরম পানি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 মিনিটের জন্য কড়াইটা গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিব এবং তেলটা পুরো কড়াইয়ের গায়ে ব্রাশ করে নিব। তেলটা অলরেডি গরম হয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি। উপকরণগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। মিনিট দুয়েক ভাজার পর দিয়ে দিব গোটা জিরে। উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। ভিউয়ার্স, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার পেজটাকে লাইক ও ফলো করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, এবং ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার দেবেন। গাইস, উপকরণগুলো ভাজি করা হয়ে গেছে, দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো। সবগুলো উপকরণ ভাজনির সাহায্যে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিব। চুলার জালটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রয়েছে। আমি মিনিট দুয়েকের মতো এভাবে ভেজে নিব। যখন চালগুলোর কালার পরিবর্তন হয়ে যাবে, একটা সুঘ্রাণ বের হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2টি তেজপাতা, দিয়ে দিব মশলাগুলো। উপকরণগুলোকে আবার মিক্সড করে নিব, ভাজনির সাহায্যে একটু নড়াচড়া দিয়ে নিব। 1 মিনিটের মতো উপকরণগুলোকে ভাজি করে নিব। দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। উপকরণগুলো আবার একটু মিক্সড করে নিব, ভাজনির সাহায্যে 1 মিনিটের মতো ভাজি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনগুলোকে। আমি চিকেনটাকে রান্না করার সময় চিকেনের ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি, যার কারণে আমার 2টো উপকরণে যে পরিমাণ মশলা বা উপকরণ দরকার, এর মেজারমেন্টটা ঠিক থাকবে। আর আপনারা যদি চিকেনটার ভিতরে মশলা না দিয়ে থাকেন, আদা রসুন পেঁয়াজ বাটা না দিয়ে থাকেন, তাহলে চাল ভাজার সময় সেই উপকরণগুলো বেশি দিতে হবে। আমার মতে যে আলাদা আলাদা উপকরণ আলাদা আলাদাভাবে দিলে মেজারমেন্টটা ঠিক থাকবে। আমি এবার এই সবগুলো উপকরণকে 2 মিনিটের মতো ভাজি করে নেব। যখন ভাজি হয়ে যাবে, তখন প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা হয়ে যাবে, একদম ঝরঝরে একটা ভাব আসবে। সে পর্যায়ে আমি পরিমাণ করে রাখা পানি, যেহেতু আমি 700 গ্রাম চাল নিয়েছি, এর জন্য আমি 1.5 লিটারের একটু কম পানি দিয়ে দিব। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, মুখে দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজিটা হওয়ার পর কেমন হবে। প্রত্যেকটি উপকরণ খুবই ঝরঝরে হবে, একটার কাছে তো অন্যটা লেগে যাবে না। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি, এর জন্য কিন্তু ফুটন্ত গরম পানি লাগবে। উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। পানি দিবার পর মনে হচ্ছে লবণ কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রয়েছে, আমি এখন ঢাকনির সাহায্যে ঢেকে দিব। পর্যায়ে উপকরণগুলোকে একটু মিক্সড করে নিব, কারণ নিচে না লেগে যায়। মিক্সড হয়ে গেছে, আমি আবারও ঢাকনির সাহায্যে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার জালটা আমি লো আঁচে রেখে দিব। এ পর্যায়ে গাইস দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিব, নিচে যাতে লেগে না যায়। উপকরণগুলোকে আমি এলোমেলো করে দিয়েছি, এরপর আবারও লো আঁচে রেখে ঢাকনির সাহায্যে দমে দিয়ে রেখে দিব। গাইস দেখতে পাচ্ছেন 2 মিনিট পর আবারও আমি ঢাকনিটা উঠিয়ে ফেলেছি, এবং কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে। আমার রেসিপি যদি ফলো করেন স্কিপ না করে, তাহলে পারফেক্ট একটা চিকেন পোলাও রান্না করতে পারবেন, যেটা উইকেন্ডে সে আসলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে। ছুটির দিন হলেই সবাই একটু চায় যে এরকম স্পেশালি। আমি এখানে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, পোলাওটা খেতে খুবই টেস্টি।
এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে খুব কাছে থেকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।